হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চমৎকার একটি অ্যাপস নিয়ে। এই অ্যাপসটির সাহায্যে ট্রেনের টাইম, কত টাকা ভাড়া, ট্রেন কোথায় আসছে, কখন ছাড়বে, এই সব কিছুই তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবে। অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, তো আমি এখানে আমার বাংলা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ টু ফরম স্টেশন, মানে তুমি যেই জায়গাটি যেতে চাও, জায়গা থেকে যে স্থানে ট্রেনটি ধরবে সেই স্থানের নামটি দিবে। আর নিচে দেখতে পাচ্ছ টু স্টেশন, ওখানে তুমি যেই স্থানে পৌঁছতে চাও সেই স্থানের নামটি দিবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি শিয়ালদহ দিলাম। নিচে দেখতে পাচ্ছ টু স্টেশন, আমি এখানে যেতে চাই বনগাঁ। বনগাঁ দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ফাইন ট্রেন, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু অনেকগুলি ট্রেনের লিস্ট চলে এসেছে। তুমি এরপর টাইম টেবিল দেখে যেটাতে যেতে চাও সেই টাইম টেবিলটা দেখতে পারো। তো এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ 11:30 থেকে চাপলে, শিয়ালদহে চাপলে 1:27 আমাকে ওখানে পৌঁছে যাবো বনগাঁয়। তো তার পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদহ থেকে বনগাঁ ভাড়া 20 টাকা, 20 টাকা ভাড়া লাগবে। এবং তার উপর যদি আমি ক্লিক করি, এখানে দেখতে হবে কটার সময় ছাড়বে এবং ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে হবে আসবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্মে নামবে, এবং ট্রেনটির লেট হয়েছে কি না সেটাও দেখিয়ে দেবে। তো এই অ্যাপসটির সাহায্যে তোমরা খুবই তোমাদের উপকার হবে। ট্রেনে যারা যাতায়াত করেন তাদের জন্য তো খুবই একটা উপকারী অ্যাপ। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে।